ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন পরিবারের সদস্যরা। এগারো বছরেও বিচার না হওয়ায় রাষ্ট্রের দৈন্যতাকেই দায়ী করলেন বিশিষ্টজনেরা। সাগররুনি হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্রতিবাদের ব্যতিক্রমী আয়োজন পরিবারের সদস্যদের, যেখানে রয়েছে সাগররুনির ব্যবহৃত জামাকাপড়, আলমিরা, আয়না, টেলিভিশন, পড়ার টেবিল এবং তাদের লেখা বিভিন্ন বই। আয়োজনের উদ্দেশ্য নিয়ে কথা বলেন রুনির ছোট ভাই। যদি সবাই চুপ হয়ে যায়, আমরা আসলে আমাদের মতো করে এটা বলতে থাকবো, যেন সারা জীবন এই লজ্জাটা পাইতে হয় সবাইকে, যে এই দেশে এই দুইটা মানুষকে হত্যা করার পর, মেঘের বাবা মাকে কেড়ে নেওয়ার পর, সে তার বিচার তাকে দেওয়া হয়নি। সাগরুনির একমাত্র ছেলে মাহির সরোয়ার মেঘের বয়স এখন 16। হারানো বাবা মায়ের স্মৃতি এখনও কাঁদায় তাকে। আর যে বাবার বই, আমার আর্ট আছে, আরও অনেক কিছু আছে। মার কী কী আছে যেটা? মায়ের হলো ওই যে ভিজিটিং কার্ড আছে, নেকলেস আছে, মেকআপ সেট আছে, তারপর এখানে আরও অনেক কিছু আছে। বিচার না পাওয়ায় হতাশার কথা জানান মেঘ। এই যে বিচার হচ্ছে না, এটা বেশি কষ্টদায়ক। অবভিয়াসলি বিচার চাই, এটা তো চাইতে থাকবই, বাট পাবো নাকি এটা তো আমরা যা বলতে পারছি না। প্রতিবাদে অংশ নেন বিশিষ্ট জনেরা, ক্ষোভ জানান তারাও। বিচারটা হচ্ছে না, আমাকে তো ধরেই নিতে হবে কমিটমেন্টের একটা অভাব আছে, কিন্তু সেই কমিটমেন্টের অভাবটা কেন, সে প্রশ্নের উত্তর আমি নিজেও খুঁজে পাই না। সেজন্যই বলি যে এটা দৈন্যতা হচ্ছে নিজের বুকের ভিতরের দৈন্যতা না, নিজের আবেগের দৈন্যতা না, কেবল এটা রাষ্ট্রের দৈন্যতাকে প্রকাশ করছে। প্রতিবাদের এই ভাষা একদিন সত্যকে সামনে নিয়ে আসবে, প্রত্যাশা সাগররুনির পরিবারের। 2012 সালের 11 ফেব্রুয়ারি এই দিনটি এলে স্মরণ করা হয় সাংবাদিক দম্পতি সাগররুনিকে। অবশ্য এ সময় বিভিন্ন মহল থেকে দাবিও ওঠে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের, কিন্তু বাস্তবতা হলো 11 বছর পার হলেও এখনও মামলাটি দেখেনি আলোর মুখ, ফাঁস হয়নি হত্যা রহস্য। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।